যে আমাদের সুপারস্টার শাকিব খান যাচ্ছে। আদরের ছেলে জয়কে নিয়ে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন শাকিব খান। যে কথা এতদিন শুধুমাত্র অপু বিশ্বাস প্রকাশ করলেও এবার ছেলেকে নিয়ে নামাজে যাওয়ার একটি ভিডিও চিত্রে ধরা দিয়েছেন কিং খান, যেখানে দেখা যায় জয়কে কোলে নিয়ে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদে রওনা হয়েছেন শাকিব খান। তাই তার বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলতি বছরে শাকিবের সাথে ঘনিষ্ঠতার অনেক গল্প শেয়ার করেছেন অপু বিশ্বাস, যার মধ্যে একটা কথা তিনি বরাবরই বলে আসছে যে প্রতি শুক্রবারে শাকিবের সাথে নামাজ আদায় করেন তার আদরের ছোট্ট আব্রাহাম। শাকিব খান শতব্যস্ততার মাঝেও ছেলেকে নিয়ে জুম্মার নামাজ আদায় করার কথা কখনো ভুলে যান না, কিন্তু অপুর সে কথা যেন অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না। মন্তব্য ছিল মিথ্যে বলে বেড়ায়, কিন্তু পরিশেষে অপুর সেই ভার্স আজ বাস্তবে দেখা গেল। ভিডিও চিত্রে দেখা যায় জয়কে কোলে নিয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়েছেন কিং খান। যেহেতু আজ শুক্রবার, তো জয়কে নিশ্চয়ই সাথে নিয়ে নামাজ পড়বেন তিনি। কিন্তু সেখানে একবারের জন্য ক্যামেরা ঘুরে তাকাতে দেখা যায়নি তাকে, যেটা দেখে মনে হচ্ছে হয়তোবা ক্যামেরাকে আড়াল করার চেষ্টা ছিল তার। কিন্তু কোনো এক ব্যক্তি তাদের বাবা ছেলের এমন মুহূর্ত নিজের ক্যামেরায় রেকর্ড করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাস রয়েছে তার স্বপ্নের দেশ আমেরিকায়। হুট করে সিদ্ধান্তর কারণে জয়কে সাথে নিয়ে যাওয়া হয়নি, ছেলেকে শাকিবের কাছে রেখে নিশ্চিন্ত ঘুরে বেড়াচ্ছে অপু। আর তার মাঝেই দেখা গেল বাবা ছেলের এমন একটা মুহূর্ত, যেটা দেখে সকলেই খুশি হয়ে শাকিবের প্রশংসা করছেন। মন্তব্য রয়েছে, স্বামী হিসেবে না হলেও একজন দায়িত্ববান বাবা হিসেবে খুবই দুর্দান্ত সুপারস্টার শাকিব খান।